দ্বিতীয় দিনের দ্বিতীয় ব্লগ কেমন হবে ভাবো? এ মা, ভাবছো কেন? ব্লগ তো চলে এসেছে, তবে আর দেরি কেন? চলো দেখি ব্লগ কেমন হলো। চলে এসেছো ব্লগ দেখতে? দেখে কিন্তু যেও, অর্ধেকটা দেখে আবার পালিয়ে যেও না যেন। এখানে কিন্তু তোমাদের আমার ভীষণ দরকার। তোমরা যদি চলে যাও দেখবে ব্লগকে, না দেখলে আমার ব্লগের খাটালিটা বেকার হবে যে। মনে রেখো, তোমরা কিন্তু আমার পরিবার, তাই তোমাদের ব্লগ দেখা আমার জন্য খুব দরকার। দেখেছো কোথায় চেপেছে আখি? দেখো ওর মিমিদের জানলাতে চেপে দাঁড়িয়ে আছে, বাঁদরের মতো ঝুলছে। এই বাঁদর, কি খাবে? কলাই খাবে? হ্যাঁ চলো নামো, নামো বলছি। আর যদি পড়ে যাও তো কি হবে? যদি পড়ে যাও তো কি হবে? নামবে না? নামবে না তো? থাকো তুমি ওখানে, যা মিমি তুই চলে যা, ও থাক, চলে যা মিমি, চলে যা তুই, চলে যা। এই তুমি এখানে কেন শুয়ে আছো? তোমার বিছানা নেই? তোমার বিছানা নেই? বিছানা নেই? আর এটা হাতে কি নিয়েছো? এটা দিয়ে কি করে? ফটো? ওটা দিয়ে ফটো তোলা যায়? এটা দিয়ে ফটো তোলা যায়? এ বাবা, তুমি সব জানো? তুমি পাকা বুড়ি? হ্যাঁ তুমি পাকা বুড়ি। কেমন করে ফটো তুলে দেখি দাও তো, কেমন করে তোলে? এমনি এমনি করে? ওরে বাবা, সব জানে। পারবে পারবে, চেষ্টা করো চেষ্টা করো। এটা কি করছো? ও তো কাঁদবে, ও তো কাঁদবে। দাও আমি লিখে দিই তোমাকে, দাও আমি লিখে দিচ্ছি। দেবে না? তুমি তো ভীষণ দুষ্টু। দাও আমি লিখে দিচ্ছি, দাও আমি দেখিয়ে দিচ্ছি। কি খাবে তুমি এখন? কি খাবে? হ্যাঁ বলো কি খাবে, বলো কি খাবে, বলবে না? জানো বন্ধুরা, আজকে বাড়িতে একটা ছোট পাখির বাচ্চা এসেছিল, আর আখি সেই পাখিটার সাথে খেলবার জন্য ভীষণ জিদ করছিল। তো আমরা অনেক কষ্ট করার পর পাখির বাচ্চাটাকে ধরেছিলাম। ধরার পর যখন ওর কাছে আনি, তখন তো নেবে না, ভীষণ কান্না, ও তো দেখবেও না ধরবেও না। তারপর ও বলছে না না পাখি না পাখি না। তারপর আমরা ওই পাখিটাকে আবার উড়িয়ে দিলাম। লাভ ইউ মাই অল ফ্যামিলি মেম্বার্স, থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।